আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন ও উপস্থাপনা পশু সোশ্যাল মিডিয়ার ক্ষমতা কতটা তা তো সবারই জানা সেই প্রমাণ মিলেছে আবারও অভিনেতা থেকে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সবজি বিক্রেতা থেকে সাধারণ চাকুরিজীবী সকলে এগিয়ে এসেছেন সোশ্যাল মিডিয়াতে দেওয়া একটি আবেদনে সাড়া দিতে বাইশ মাসের হৃদয়াংশু শর্মা আক্রান্ত বিরল এক জিনগত রোগে প্রয়োজন এক বিশেষ জিন থেরাপির যার জন্য দরকার সাড়ে সতেরো কোটি টাকা হ্যাঁ একটি ইনজেকশন ডোজের দামই সাড়ে সতেরো কোটি স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফিতে আক্রান্ত হৃদয়াংশের কোমরের নিচ থেকে শরীর অসার হয়ে গিয়েছে কিন্তু এত টাকা আসবে কোথা থেকে গত ফেব্রুয়ারি মাসে রাজস্থান পুলিশের তরফে ক্রাউড ফান্ডিং শুরু হয় বিভিন্ন এনজিও ও প্রতিষ্ঠানও অর্থ সংগ্রহ শুরু করে তিন মাসের কম সময়ের মধ্যে জোগাড় হয় নয় কোটি টাকা অবশেষে জয়পুরের কে লোন হাসপাতালে এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে হৃদয়াংশকে ইনজেকশনের বাকি দাম আগামী এক বছরে তিন কিস্তিতে মিটিয়ে দেওয়া হবে বলে জানা গেছে রাস্তা দিয়ে ছুটে চলেছে মোটর বাইক আর তার সাইডকারে বসে মস্ত এক ভাল্লুক রাশিয়ার আর্খানগ্লেস্কের রাস্তায় এরকমই দৃশ্য আজকাল চোখে পড়ে স্থানীয়দের অনেকে আবার অবাক হয়ে বানিয়ে ফেলছেন ভিডিও বাইকে সাইডকারে বসেই দিব্যি প্রাণীটি এটা ওটা খেতে থাকে টিম নামের ওই ভাল্লুকটি আবার খুব মিশুকে নীল লাল আলো জ্বলছে মাথায় সঙ্গে বাড়ছে হুটার চোখ ফেরাতেই তাক লাগা জোয়াড় বহুমূল্যের রোলস রয়েস এই বিলাসবহুল গাড়ি টহলদারির জন্য ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি বিচ পুলিশ জানা যাচ্ছে রোলস রয়েসের যে গাড়িটি পেট্রোলিংয়ের জন্য ব্যবহার হচ্ছে তার দাম নাকি আড়াই লক্ষ মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় একুশ কোটি টাকা এমনই বহুমূল্যের গাড়িকে পুলিশ পেট্রোলিংয়ের কাজে ব্যবহার করায় জোরদার আলোচনা চলছে নেট দুনিয়ায় বিরল এক নীল লবস্টারের খোঁজ মিলেছে সমুদ্রে ব্রিটেনের সাদার্ন কোস্ট কোস্টলাইনে মাছ ধরতে যাওয়া কয়েকজন মৎস্যজীবী জালে উঠে এসেছে বিরল এই ব্লু লবস্টারটি আর সেই খোঁজ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ জানাচ্ছে একটি নির্দিষ্ট প্রোটিনের পরিমাণ অত্যধিক হওয়ার কারণেই পাল্টে গেছে লবস্টারটি শরীরের রঙ দুই মিলিয়নের মধ্যে কেবল একটি এমন চেহারার লবস্টার দেখতে পাওয়া যায় যে মৎস্যজীবীরা সেটিকে খুঁজে পেয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন লবস্টারটিকে স্থানীয় অ্যাকোরিয়ামে দিয়ে দেবেন বিরল এই প্রাণীটিকে অনেক মানুষ যাতে সামনাসামনি দেখতে পান তাই এমন সিদ্ধান্ত তাঁদের ট্যুরিস্টরা স্বভাব না বদলালে তাদের আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না এমনই সাফ জানিয়ে দিয়েছে স্পেনের মেনোরকার ভেল গ্রামের বাসিন্দারা গ্রামের বিভিন্ন জায়গায় নোংরা করা রাত পর্যন্ত জোরে জোরে মিউজিক বাজানোর মতো ঘটনায় এমনিতেই তৃতি পর্যটকদের কাছে জনপ্রিয় এই গ্রামের মানুষ তাই তারা একজোট হয়ে হুমকি দিয়েছেন এমন চলতে থাকলে পর্যটকদের সেখানে ঢোকাই বন্ধ করা হবে আপাতত সকাল এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পর্যটকরা ওই গ্রামে ঘোরার সুযোগ পাবেন আইজলের এক প্রাইমারি স্কুল এখন আলোচনার কেন্দ্রে এক শিক্ষাবর্ষে সেখানে একসঙ্গে ভর্তি হয়েছে আটজোড়া জমজ পড়ুয়া আইজলের সরকারি ভেং প্রাইমারি স্কুলের শিক্ষকরা তো এই যমজ পড়ুয়াদের নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় স্কুলের হেড স্যার এইচ লাল লুঙ্গা জানিয়েছেন এর আগেও যমজ পড়ুয়া স্কুলে ভর্তি হয়েছে তবে একসঙ্গে আট জোড়া জমজ পড়ুয়া ভর্তি হওয়ার রেকর্ড এর আগে নেই ডক্টরেট ডিগ্রি পেয়ে একেবারে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ম্যাক্স ভাবছেন এই আর এমন কি কথা ডক্টরেট ডিগ্রি তো অনেকেই পেয়ে থাকেন কিন্তু বলে রাখি ম্যাক্স মানুষ নয় বেড়াল বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি বিড়ালটিকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান ছিল সেখানেই ম্যাক্সকে বিরলেই সম্মান দেওয়া হল অবশ্য সে সশরীরে সমাবর্তনে যোগ দেয়নি শংসাপত্রটি পাঠিয়ে দেওয়া হয়েছে বেড়াল ম্যাক্সের মালিকের কাছে বিশ্বের সবচেয়ে লম্বা হটডগ বসানো হলো স্কোয়ারে জাইগানটিক হটডগটি পঁয়ষট্টি ফুট লম্বা ক্যান্টিলিভারের মাধ্যমে বসানো হয়েছে সেটি যাতে একদিক থেকে ওপরে তুলে ধরে লম্বায় কতটা আকাশচুম্বী সেটা বোঝানো যায় পাশাপাশি পথ চলতি মানুষের নজর টানতে হটডগের এক প্রান্ত থেকে বেরিয়ে আসে কনফেটি ব্রুকলিনে দুই আর্টিস্ট জেন কার্টন ও পল আউটল বানিয়েছেন এই স্কাল্পচার বিচিত্র সংবাদ শেষ হল সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু